শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পিডব্লিউডি পাড়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে ঘর তৈরির পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন আরবান তথা মিউনিসিপ্যালিটির যুগ্ম সম্পাদক জলি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও অফিসের একাধিক আধিকারিকরা। এদিন বাড়ি বাড়ি গিয়ে ব্যাংকের বই, ঘর তৈরির পরিকল্পনা ছক সহ সময় মতো ঘর তৈরি হচ্ছে কিনা সেই বিষয়গুলি নজরদারি করেন আধিকারিকেরা। অসম্পূর্ণ ঘরগুলি সম্পূর্ণ করার কথাও জানানো হয় এদিন। এই বিষয়ে মিউনিসিপ্যালিটির যুগ্ম সম্পাদক জানিয়েছেন, হাউজিং ফলোর হচ্ছে বাংলার বাড়ি এবং আমাদের ওডিএফ এর যে কাজ ওপেন ডেফিকেশন ফ্রি, তার কাজে কিছু ফিল্ড ভিজিট ছিল, কিছু মূল্যায়ন ছিল। গতকাল আমরা মিটিং করেছি বালুরঘাটে, আজকে আমরা ফিল্ডে দেখছি তিনটে পৌরসভার কাজ, ভালো কাজ হচ্ছে, কাজ সন্তোষজনক। তিনটে পৌরসভায় দেখছি আমরা, তিনটে পৌরসভা ভালো কাজ হচ্ছে, আরও যাতে ত্বরান্বিত হয় সেটা আমরা আলোচনা করলাম, আমাদের জায়গায় সাহায্য করার। গঙ্গারামপুর থেকে অমল দাস ও বাবাই সূত্রধারী রিপোর্ট, জিসিএন নিউজ। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।